নয় নয় করে আজ নটা মঠের সঙ্গে যুক্ত আছে তা শালা ঘরের বিচার করব কি মঠের বিচার করতে করতে মাথা খারাপ হয়ে যায় কারণ 12 জায়গার 13 জন গিয়ে জুটে আছে কেউ কারোর কথা সহ্য হয় না গুতো গুতি কৃষ্ণ নাম করবি কখন রে তোদের বিচার করতে করতে সময় চলে যায় রে ধীরে 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 রাধা রানী ওই রাধা রানী ধীরে ধীরে আমার বলিছে ধীরে 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 রাধা রানী আময়া রাধা রানী বলিতে আমার বলো যুগে নাম হরে কৃষ্ণ জানি না এতদিন আপনারা কীর্তন শ্রবণ করছেন কোন শিল্পী আপনাদের শ্রবণ করিয়েছেন কিনা কেন কৃষ্ণ কলিযুগে গৌরাঙ্গ হলো কিভাবে হলো যাই হোক শুনে থাকলে ভালো যদি কোনো শিল্পী করে থাকেন তার চরণে আমার মাথা থাকলো আর যদি নূতন শুনে থাকেন এই কথাটা অন্তত মাথায় রাখবেন মা কেন বিভিন্ন ধর্ম অবলম্বনকারী আপনাদের বারে বারে ধাক্কা দিচ্ছে কেন দিচ্ছে আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে শাস্ত্র ধর্ম থেকে অনেক দূরে পড়ে রয়েছে তাই আজকের এমন এক ঘটনা আমি আপনাদের শোনাবো সেই ঘটনাটা শুনলে আপনারও আঁতকে উঠবেন জানি না আপনারা এতদিন জানেন কিনা কারণ আমরা পয়সার লোভে কত বড় অন্যায় করছি পাপ করছি বলুন তো একবার এখানে যদি পাপ করি তীর্থে গেলে পাপ মুক্তি হয় আচ্ছা স্বয়ং তীর্থে গিয়ে যদি পাপ করি কোথায় মুক্ত হব জায়গা আছে বাবা তেমন সেই মহাতীর্থ বৃন্দাবন আর সেই বৃন্দাবন লীলার কথা আজকের আমি শ্রবণ করাব এরপরে তো নাচারাজি করবেন আপনারা করুন যিনিও রাস করবেন তিনিও নাচবেন দিদি ভাই রাস করবেন তো দাদা ভাই আচ্ছা আচ্ছা দাদা যদি এসে থাকে নিশ্চয়ই শুনবেন আর আপনারা ভালো করে শুনে নিন এই নারী নারী শক্তি নারী ভক্তি নারী হলো মুক্তি আর আপনাদের মতো একজন নারী তিনি হলেন এই মধুময় বৃন্দাবন রূপে নারী কে কে সেই নারী সত্য যুগে একজন রাজা ছিল ব্রহ্মাবৈমূর্ত পুরাণ বলছে সত্য যুগে একজন রাজা ছিল সেই রাজার নাম কি
কেদার রাজা কেদার রাজার সন্তান ছিল কেদার রাজার একজন মেয়ে ছিল মেয়েটার নাম কি মেয়েটার নাম হলো কমলাসা এখন এই কেদার রাজার যে ছেলেটি ছিল মেয়েটি ছিল এখন মেয়েটির কাছে রাজ্য দিয়ে কেদার রাজা চলে গেল কোথায় গেল এখনই কেদার রাজা চলে গেল না ওই কেদার রাজা 10,000 সহস্র বৎসর সাধন করে তিনি কেদার তীর্থস্থানে পরিণত হয়ে গেল নিদাই গৌর হরি বল হরি বল হরি বল এখন কেদার তীর্থস্থানে পরিণত হয়ে গেল আর ওই কেদার রাজের মেয়ে ছিল একজন তার নাম হলো কমলাসা কমলাসা মনে মনে চিন্তা করছে ওখানে বসে কমলাসা মনে মনে চিন্তা করছে ঠাকুর বুঝতে পারছেন তো একাদশী তো বাবাজি আজ ভৌমে একাদশী করেছে হরে কৃষ্ণ তা সেই কমলাসা মনে মনে চিন্তা করছে ঠাকুর আমার পিতা একজন রাজা সেই রাজা এতদিন সাধন ভজন করে তিনি কেদার তীর্থস্থানে পরিণত হলো তা আমার পিতা একজন পুরুষ বলে তিনি ভগবানের সাধন ভজন করে চলে গেল ভগবান আমি যে একজন নারী শুনেছি তুমি নাকি ভক্ত বাচ্চা কল্পত তুমি নাকি ভক্তের মনোবাসনা পূরণ করো দয়াময় তবে আমি যে একজন অভাগা নারী আমি এই অভাগা নারী আমার মনোবাসনা কি তুমি একবার পূরণ করো দয়াময় চোখের জলে কাঁদছে যখনই চোখের জলে কাঁদছে এই অভাগিনী নারী নামটি হলো তাহার কমলাসা ঠাকুর আমি নারী হয়ে কি তোমায় ভজনা করতে পারি না একবার বলে দাও বলে দাও দয়াময় তুমি একবার বলে দাও বলে দাও হে কৃপা করে বলে দাও হে দয়া সেই মেয়েটি মনে মনে চিন্তা করছে আমার পিতা যিনি কেদার তীর্থস্থানে পরিণত হয়ে গেল আর আমি তার কন্যা একমাত্র মেয়ে আমি কি সাধনা করতে পারি না আমি কি ভজনা করতে পারি না আমি সাধনা ভজনা করে দেখিয়ে দেব সমস্ত বিশ্ব জগতের নারীগণদের শিখিয়ে দেব আমি সমস্ত নারীর শিক্ষা দেব নারীও ভজনা করে ভগবানকে পেতে পারে নারীও ভজনা করে ভগবানকে পেতে পারে তাহলে সেই নারী কে কমলাসা কমলাসা আস্তে আস্তে রাজ্য ত্যাগ করলেন পিতা যে রাজ্যের দায়িত্ব কমলাসার উপরে দিয়েছিল কমলাসা সেই রাজ্য ত্যাগ করে আস্তে আস্তে রাজ্য ছেড়ে বেরিয়ে গেল কোথায় গেলেন গহন জঙ্গলে গিয়ে হাজির হলো কমলাসা আর যেই না গহন জঙ্গলে গিয়ে হাজির হয়েছে এমন সময়ে আস্তে আস্তে হাজারের পরে হাজার হাজারের পরে হাজার বৎসর চলে গেল ভগবানকে কোনোদিন যখন না পেল অভিমানী কমলাসা মনে মনে চিন্তা করছে দয়াময় তুমি নাকি ভক্ত বাঞ্ছা কল্প তরু তুমি নাকি ভক্তের মনোবাসনা পূরণ করো আজ তুমি এই গহন জঙ্গলে একজন নারীকে ফেলে দিলে নাকি ভগবান ভক্তের এই প্রাণ কেন দুঃখ হবা
তোমার কথা শুনে এই গহন জঙ্গলে তোমাকে পাবো বলে এসেছি কত আশা নিয়ে এসেছি দয়াময় তবু কি তোমায় পেতে পারি না কত কামনা ছিল আমার দেহে সব ত্যাগ করে দিলাম কত বাসনা ছিল আমার মধ্যে সেও সব ফিরিয়ে দিলাম এসেছি তো তোমার জন্য বিশ্ব জগতে ওগো তুমি তো কামো ও কমলাশার কথা শুনে গহন জঙ্গলের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করছে এই গহন জঙ্গলে ভক্তরে আমি নাকি ভক্ত বাঞ্ছা কল্পতরু সবাই বলে আমি তো ভক্তের মনোবাসনা পূরণ করি সমগ্র জনার ভক্তের মনোবাসনা পূরণ করার জন্য আমিও যেমন নদিয়া নবদ্বীপের মাটিতে এসেছি আমি প্রেমদাতা হয়েছি আমি ভিখারি হয়েছি আমি যখনই ভিখারি হয়েছি তাই তো মহাজনগণ কলম দিয়ে দিলেন হরি বল মহাজনগণ কলম দিয়েছে কি কলম দিয়েছে তারা বলে উঠলে এই ছেলে ও যে সন্ন্যাসী হোক দেখো দেখো এই ছেলে সন্ন্যাসী হইবে ও যে সাধু হবে চলে যাবে যে কোনো দিন না ফিরিবে
হরে কৃষ্ণ একটা কথা বলি মা আপনারা কেউ আসবেন না আমি যথা টাইমে আপনাদের রক্ত চুষে নেব বলেছি বসে থাকুন কেন আজকের ভৌময় একাদশী এই ভৌময় একাদশীতে বৃন্দাবনে আমার একটা টাস্ক চলে আমি যেহেতু বিভিন্ন মঠের সঙ্গে যুক্ত এই টাস্ক থেকে আমরা ভিক্ষায় পাই বিভিন্ন জায়গায় ভিক্ষা করি আজকের বৃন্দাবনে দেখবেন টিভিতে দেখবেন অনেকে দেখা যায় টাকা আপনো হবে এই ভৌময় একাদশীর দিনে কয়েক লক্ষ লক্ষ টাকার ফল বিলি হচ্ছে তো আমি ঠিক যাওয়ার আগে আপনাদের আসতে হবে না যাওয়ার আগে আমি আপনাদের সবার কাছে ভিক্ষা জানিয়ে দেব আমরা তো চায়ের দোকানে বসলে পাঁচ টাকা দশ টাকা খরচ হয়ে যায় তো আপনাদের মতো ভক্তের কিছু অংশের পয়সা যদি পাঠাতে পারি সেখানে এটাই বড় ভাগ্য আপনাদের হবে কারণ আমাকে আপনারা হয়তো অনেকে দেখেননি আপনারা টিভিতে দেখতে পাবেন বা অনেকে দেখছেন আজ এক বছর আগে টিভি নিউজ চ্যানেলে রাত একটা চুয়াল্লিশ মিনিট শ্রীগোপাল শাস্ত্রীর অ্যাড হয় অ্যাডের পরে দশ মিনিট করে আমি আলোচ্য বিষয় রাখি প্রতি মাসের ইংরেজি ২৯ তারিখে বৃন্দাবনে যিনি থাকেন গিরিরাজ মহারাজের ওখানে তো বিভিন্ন জায়গা থেকে ভিক্ষা করে যা পয়সা উপার্জন হয় আমার সংসারে দেওয়ার কোনো প্রয়োজন নেই সংসার ভগবানের দায় ভালো চলে ভিক্ষাটা করে যতটুকু উপার্জন করি পাঠিয়ে দিই সেখানে তো আপনাদের মতো ভক্তের অর্থ ভগবানের কাছে গেল মানে আমরা যখন বাড়িতে পূজা অর্চনা দিই সেই পয়সাটা দিয়ে যে ফল কিনে এনে ভগবানের দিই তখন হয় প্রসাদ আর ভগবানের কাছ থেকে নিয়ে এসে যখন এক টুকরো করে আপনাদের হাতে দেওয়া হয় তখন হয় মহাপ্রসাদ আপনারা আশীর্বাদ করবেন আমি যেন এইরকম মৃত্যুর আগে পর্যন্ত ভিক্ষা করতে পারি সেই ভিক্ষাটা ভগবানের চরণে যেন পৌঁছে দিতে পারি তো এই যে ভৌময় একাদশীর দিন বৃন্দাবনে যে পয়সা পাঠানো হয়েছে সেখানে বিলি হচ্ছে আবার আমার মতো বহু কীর্তনীয় আজকের যারা বেরিয়েছে কীর্তনে তারাও কিন্তু ভিক্ষা করছে আপনারা কিন্তু কেউ উঠবেন না আমার গান শেষ হবে আমি নিজেই দাঁড়াবো তখন দেব গানটা করতে দিন আমি কেন গানটা করছি তারও কারণ আছে তাহলে সেইখানে দাঁড়িয়ে এই যে ভিক্ষাটা এত সহজ জিনিস নয় সবাই এখানে দাঁড়াতে পারে না সবাই ভিক্ষা করতে পারে না দেওয়ার ব্যক্তি বহু থাকে নেওয়ার ব্যক্তি কজন থাকে তাহলে সেইখানে দাঁড়িয়ে এইবার বলে উঠলেন কমলাসা আমি একজন নারী আমরা ধর্ম থেকে কত বিচ্যুত এইটুকু ধরাতে চাইছি আপনাদের আমি একজন নারী এই নারী হয়ে হাজার হাজার বছর সাধনা করলাম ভগবান তোমাকে পেলাম না কি হবে বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই কেন আমি একটা মেয়ে ছিলাম কত কষ্ট করে দশ হাজার শত বছর সাধন ভজন করে তোমাকে আমি পেতে চেয়েছিলাম দশ হাজার শত বছর চলে গেল আমি তোমাকে যখন পেলাম না আমি আজ মারা যেতে চাই ভগবান
কষ্ট করে এই রোদে পুড়ে সাধনা করলাম এই জলে পুড়ে সাধনা করলাম তোমাকে যখন পান তোমার পাওয়ার আশায় আমি একজন নারী সাধনা করতে এসেছি তোমাকে যখন আমি পাইলাম না তাহলে কি করব মারা যেতে চাই গহন জঙ্গলের মধ্যে কমল আশা করলেন কি কিছু কাঠ একত্রিত করে সেই কাষ্ঠে আগুনটা জ্বালিয়ে দিয়ে বার আগুনটা যখন দাউ দাউ করে জ্বলছে ওই কমলাশা মনে মনে চিন্তা করছে ঠাকুর আমার আর বাঁচার দরকার নেই দশ হাজার শত বৎসর সাধনা করলাম ভজনা করলাম তোমাকে যখন পেলাম না আমি পুড়ে মারা যেতে চাই ওই আগুনের মধ্যে পুড়ে মারা যাব আমার মায়েরা তো আপনার আমি তো আপনাদের মতো কোনো না মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছি তা সেই মাকে যদি মা বলি মা বলে ডাকি আপনাদের ডাকতে পারি না আপনাদের সন্তান হতে পারি না তা সন্তান যদি কোলে প্রস্রাব করে দেয় সন্তানকে ফেলে দেওয়া যায় না তো তা অল্পেতে নারী অভিমানী হয় না মা নারী যখন অল্পেতে অভিমানী হলো ঠাকুর তোমাকে আমি পেলাম না তাহলে আমি মারা যেতে চাই কোথায় ও বাবা কোথায় মারা যেতে চাও না ওই আগুনটা দাউ দাউ করে জ্বলছে আমি ওর মধ্যে পুড়ে মারা যেতে চাই ধীরে ধীরে কমলাশা যখন আগুনে ঝাঁপ দেবে পিছন থেকে ডেকে উঠলেন একজন কমলাশা 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 কে কে আমাকে কমলাশা বলে ডাকছে তুমি যদি সত্যি ভগবান হয়ে থাকো তাহলে তুমি আমায় দর্শন দাও সত্যি যদি তুমি ভগবান হয়ে থাকো তুমি আমায় দর্শন দাও সত্যি যদি তুমি কেউ হয়ে থাকো তাহলে সরাসরি আমাকে দেখা দাও ভগবান দেখা দাও কমলাশা তোমার সাধন ভজন করে তুমি আমায় সন্তুষ্ট করেছো কিন্তু কমলাশা আমি তোমাকে দর্শন দিতে পারি না কেন দয়াময় কেন তুমি আমায় দর্শন দিতে পারো না ও মায়েরা এবার খেয়াল করুন কেন ভগবান তুমি আমায় দর্শন দিতে পারবে না বলে শোনো তোমাদের দর্শন দিতে পারবো না তার একটা কারণ আছে কি এই জন্য পদকর্তা কলম দিয়েছে পরে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে অকার কেন এ কথা বললেন আশ্রয় করিয়া ভজে তার মানে বোঝাতে কি চাইছেন এবার বুঝতে পেরেছেন তো এবার বলুন তো গুরু দীক্ষা হয়েছে এবারে হবে বাবা দীক্ষা কেন নিতে হবে তার মধ্যে প্রবেশ করা হবে এই জন্য মহাজন বলেছেন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে অকারণ কমলাশা দশ হাজার শত বৎসর সাধন ভজন করেছ দশ হাজার শত বৎসর সাধন ভজন করেছ ঠিকই কিন্তু তুমি এই পর্যন্ত তোমার দীক্ষা হয়নি ভগবান
দীক্ষা হয়নি বলে তোমায় আমি দর্শন পাবো না বলে না তাহলে ধর্ম লুপ্ত হবে তাহলে শাস্ত্র লুপ্ত হবে সেজন্য মহাকর্তা পদকর্তা বললেন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর সব এ বিশ্ব জগতে মরেও অকারণ মরেও অকারণ কমলাসা মরেও অকারণে রেখে দিল গুরুদেব হে দয়াময় হে ভগবান এই জায়গায় দাঁড়িয়ে আমি কোথায় গুরু পাবো একবার বলো আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর সব মরে বলো দয়াময় ভাই তুমি তো দীক্ষা নাওনি তোমাকে কিভাবে আমি দর্শন দেব কেন গুরু দীক্ষা নিতে হয় এবার দেখো কমলাশাকে বলছে তুমি তো দীক্ষা নাওনি তোমাকে কেমন ভাবে দর্শন দেব বলছে ঠাকুর আমি দীক্ষা নিইনি বলে তুমি আমায় দর্শন দেবে না বলে না তার প্রমাণ দেখুন দীক্ষা নিলে কি গুণ আর দীক্ষা না নিলে কি গুণ এখন ধরুন আমি আসছি কৈখালী থেকে এখানে হঠাৎ রাস্তা বাঁক 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 বেশ দাঁড়িয়েছি একটা বৌদি দেখছি টিউবওয়েলের জল টিউবওয়েলটা কত হাজার ফুট তলা মিনিমাম কিমা হতে পারে না তা হাজার ফুট ডিপ টিউবওয়েলের জল এখন বোতলে করে নিয়ে যায় এখন বোতলের মধ্যে কিছু সার দিয়ে আর সে ভালো করে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করছে কাটি দিয়ে পাক আমি বলছি আমি তো গানে যাব টিউবওয়েলে করে একটু জল খাবো তা জলে যদি বৌদি কলে বসে যদি বারবার পাক দেয় বৌদি একটু জল খাবো বলে হ্যাঁ দাদা দিচ্ছি আপনি দাঁড়ান বোতলে করে দেন তা আপনি বোতলটা এত পরিষ্কার করছেন কেন কথাটা কি মার করবে বৌদি এই কলের বোতল জল নিয়ে আপনি আমায় দেবেন তা বোতল পরিষ্কার করছেন কেন বলে দাদা কি বলবো বাড়িতে শাশুড়ি একা থাকে আমরা বাইরে থাকি তা শাশুড়ি এক দেড় মাস দু মাস হচ্ছে টিউবওয়েল থেকে জল নিয়ে যায় আমরা এখন এই নাম শুনবো বলে এসেছি এসে দেখছি এই বোতলে এত আয়রন ধরেছে মানে এই কলের জলের এত আয়রন এই প্লাস্টিকের বোতলটাকে নোংরা করে ফেলেছে হরিবল হরিবল মামা কলের জলের আয়রন থাকে তো হ্যাঁ কলকাতার দিকে দেখবেন ওই লাইনে জল আসে আর সব বোতলে ভর্তি করে বেশ কিছুদিন যেতে যেতে ওই বোতল ময়লা হয়ে যায় আবার কেউ নতুন বোতল নিয়ে নেন আবার কেউ সার্প দিয়ে পরিষ্কার করেন
তা হাজার ফুট ডিপ টিউলের জলে যদি আয়রন থাকে লাইনের জলে যদি আয়রন থাকে প্লাস্টিকের বোতল যদি ময়লা করে দেয় মাটির কলসিতে করে জল আনলে দেখবেন ভিতরে শ্যাওলা ধরে ধরে না আপনারা বারে বারে হাত দিয়ে নেড়েচেড়ে ফেলে পরিষ্কার করে নেন হ্যাঁ বাড়িতে যদি তাম্র পাত্র মানে আপনারা যেটা দাবর বলা হয় দাবরে করে জল আপনি দু চার দিন পাঁচ দিন রেখে দিন দেখবেন ওই জলটা ফেলে দেওয়ার পর আপনি ভিতরে হাত দেবেন স্লিপ খাপ খাপ খাই না হ্যাঁ তা আপনি যদি ওই কলসির জলে যদি এই জলের এত আয়রন থাকে যদি গতি থাকে ওই প্লাস্টিকের বোতলটাকে নোংরা করে দেন এই কাজ করছি কর প্লাস্টিকের বোতলটা যদি নোংরা করে দেয় তাহলে এই দেহরূপে একটা কলসি আছে বাবা হ্যাঁ নেই দেহরূপে যে কলসি আছে এই কলসির মধ্যে যেমন ওই কলসির মুখ আছে জল ভরে নেওয়া হয় দেহরূপ কলসিতে আপনি ঢক ঢক করে ঢালেন তো জলটা কোথায় যায় এই বোতলে গিয়ে জমা হয় তো এইবার বাস্তব কথা বলুন যদি ওই জলের আয়রন যদি প্লাস্টিকের বোতল ময়লা করে দেয় ওই জলের আয়রনে যদি আপনার মাটির কলসিতে শ্যাওলা ধরিয়ে দেয় যদি ওই জলের গতিতে যদি তামার পাত্র নষ্ট করে দেয় তাহলে ওই জলটা এই বোতলের মুখ দিয়ে ঢেলে বোতলটা ভর্তি করলেন বোতলটা ময়লা হবে হ্যাঁ কি না আস্তে বলুন ব্যাকফিটিং হবে তো কি মা হবে না হ্যাঁ আচ্ছা বলুন তো আপনি তো মা আমরা মানুষ জ্ঞানে গুণে বুদ্ধিষ্ট বয়োজ্যেষ্ঠ আপনারা সবাই তাহলে ওই কলসির ওই যে পাত্রটা বোতলের মধ্যে সার্ফ দিয়ে আপনি নেড়েচেড়ে পরিষ্কার করলেন আপনার বুদ্ধি দ্বারা বিবেচনা করে দেখলেন তাই তো আচ্ছা এবার আপনি ওই বুদ্ধি দিয়ে বিবেচনা করে দেখুন যদি মাটির পাত্র শ্যাওলা ধরিয়ে দেয় প্লাস্টিকের বোতল কালো করে দেয় তাহলে এই বোতলে ময়লা ধরে হ্যাঁ কি না ধরবে কমলাশা বলো ভগবান তোমার যে এই মাটির কলসিতে ময়লা ভরে গিয়েছে এই ময়লা যদি একজন পরিষ্কার করে তবে তুমি আমায় দর্শন পাবে তাহলে এবার বলছে মাটির পাত্রটা পরিষ্কার করতে কোথায় না মহামুনি দুর্বাস আমি শুনছিলাম জয় রাধে অত বলার দরকার নাই দুর্বাসা মুনি বারে বারে ঘাস খেয়ে দুর্বাসা হরি বল হরি বল এই দুর্বাসা মুনির পাঠিয়ে দিচ্ছেন কে দুর্বার যাসা আসা দুর্বার যার আসা তার নাম হলো দুর্বাসা সেই দুর্বাসা মুনিকে পাঠিয়ে দিচ্ছেন কে ভগবান শ্রীকৃষ্ণ যাও দুর্বাসা কমলাশার দীক্ষা দিয়ে ওকে তুমি পবিত্র করো ধীরে ধীরে দুর্বাসা যে ছুটিয়া চলিল আর ধীরে ধীরে দূরে
গহন জঙ্গলে গিয়ে উপনীত হল কমলাশা কে আমার নাম দুর্বাসা এসেছো দয়াময় এত দিন সাধন ভজন করলাম দশ হাজার শত বৎসর কেটে গেল ভগবানকে পেলাম না ভগবানের দৈববাণী হলো তাকে দর্শন করতে পারলাম না তুমি যখন এসেছো হে দয়াময় একবার তুমি আমায় দীক্ষা দিয়ে দাও ভগবান বললেন কমলাশা তোমার এই পেটে তোমাদের এই পেটে যে ময়লা জমে আছে আমি ডান দিকে বসিয়ে ডান কর্ণে একটা ফু দিয়ে বাম দিকে বসিয়ে যে ফুঁকতি দেব তোমার চৈতন্য জ্ঞান মন্ত্র দান করব আর এই মন্ত্র জপতে জপতে আস্তে আস্তে তোমার দেহ ভাণ্ডার পরিষ্কার হবে আমার তিন অক্ষরের মন্ত্র যদি তোমায় দান করি সঙ্গে সঙ্গে তুমি ভগবানকে পাবে তা ভগবানের জন্য দশ হাজার শত বৎসর দিয়ে দিলে আমায় তুমি কি দিবে গুরু দীক্ষা দেখুন কমলাশার কাছে বলছে তুমি ভগবানকে কতদিন ভজন করেছো দশ হাজার শত বৎসর তাহলে আমার মন্ত্র বলে যদি তুমি ভগবানকে পাও তাহলে আমায় তুমি কি দেবে বলো গুরুদেব তুমি কি চাও বলে আমি তোমার কাছে আমার চরণটাকে ভজন করতে চল্লিশ হাজার শত বৎসর চাই তুমি আমার চরণটা ভজনা করো কমলা না ঠাকুর আমি একজন নারী একজন নারীর যদি সম্মান চলে যায় হাজার নারীর সম্মান চলে যায় আমি একটা মেয়ে ছেলে হয়ে এতদিন সাধন ভজন করে যদি আবার তোমার চরণ দুটো পুজো করি যদি পিছন থেকে কৃষ্ণ আমারে চলে যায় গুরুদেব বলে উঠলেন কমলাশা আমায় তুমি বিশ্বাস করতে পারছ না গুরু যদি সন্তুষ্ট হয় তোমার ভজনে কৃষ্ণ যদি অসন্তুষ্ট হয় ওই কৃষ্ণকে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়ার ক্ষমতা আছে গুরুদেবের যদি তোমার পূজা অর্চনায় কৃষ্ণ সন্তুষ্ট হয় গুরু যদি অসন্তুষ্ট হয় ভগবান শ্রীকৃষ্ণের ক্ষমতা নাই গুরুকে আটকে দেওয়ার কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে এবার বুঝতে পারছো দীক্ষা কেন নিতে হবে তাই মহাজন লিখলে এত সহজে ভগবানকে পাবি তোরা এত সহজে ভগবানকে পাওয়া তাই তিনি কলম দিলেন বহু দূর দেখো দেখো বহু দূরে
তাহলে আমার ঠাকুর পিজন ভাই থাকবে না পালাবে বলুন তো
পালাবেন তো বলছেন না গুরুর দীক্ষা যদি একবার শ্রবণ করো বা দর্শন করো পরশন করো আস্তে আস্তে ওই ময়লাটা তোমার নামতে শুরু করবে গুরুর মুখ বীজ থেকে অঙ্কুর ফুটবে আস্তে আস্তে সেই অঙ্কুর ফুটতে ফুটতে দুটো পাতা হবে তার মধ্য দিয়ে আস্তে আস্তে কাণ্ড সৃষ্টি হবে তারপর দেখবে ওখানে ফুল সৃষ্টি হবে আর ওই ফুল তোমার মুখবদন থেকে বারে বারে বেরোতে 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 হাজার বীজের জন্ম দিয়ে দেবে মহাজন ওখানে বলে উঠলেন শোনো গো খুব গানটা আপনাদের পরিচিত খুব কাছের আপনারাও গান আমি গানটা তত্ত্বের মধ্য দিয়ে গিয়ে দেব কি বলুন তো সেদিন বলেছিলেন কি গুরুদেব বলছে দীক্ষাটা নাও কমলাসা বলছে আমার দীক্ষা দিতে হবে আমার মেয়ে ছেলের ব্যাপারটা একবার দেখুন দেখবেন এখানে যারা কৃষ্ণ নাম শুনছেন যারা সত্যিকারের দীক্ষিত কিংবা কৃষ্ণ প্রেমী দীক্ষিত ব্যক্তির কাছে ভালো হলেও গান শুনবে খারাপ হলেও শুনবে আর অদীক্ষিত ব্যক্তি যারা দেখবেন চনমনে মন তাদের ওই বসবে দশ মিনিটের জন্য আর সঙ্গে নিয়ে চলে যাবে আরেকজন ও থাকবে না ও চার ঘন্টা বসে জীবনে থাকতে পারবে না শাস্ত্র মিথ্যা তাহলে এইবার বললেন দীক্ষিত আর অদীক্ষিতের মধ্যে কি ফল যিনি দীক্ষা আশ্রয় গ্রহণ করবে বারে বারে কৃষ্ণ ভজন করতে করতে দেখবেন তার মনের মধ্যে কৃষ্ণ প্রেম জাগরিত হবে যেখানে কীর্তন হবে যেখানে ভগবানের কথা হবে সেখানে এই মৃদঙ্গের লহরী যখন বাজবে আপন ইচ্ছায় পাগলের মতো ছুটতে ছুটতে এই মধুময় বৃন্দাবনে আসবে ইয়ে ছেলে কি গায় ঢেঙার মতো লম্বা মুখটা দেখো কালো পেঁচার মতো পেটটা হলো ডাবরি এর গান শুনি এ নাচতে পারে না এরপরে রাস হবে দেখবেন নেচে মাটি ধসিয়ে দেবে আর কেমন শাস্ত্রসম্মত ক্ষমতা আছে আমিও দেখে যেতে চাই এই রাস মণ্ডলে দাঁড়িয়ে নাচুক সে যদি শাস্ত্র জ্ঞানী হয়ে থাকে যদি শাস্ত্র অধ্যয়ন করে থাকে তাহলে এই বৃন্দাবনে একটা পা তুলে ফেলার মতো ক্ষমতা নেই কেন এই মাটির তলায় আমি যেখানে দাঁড়িয়ে আছি এর তলায় কে আছে তার তলায় কে বসে যোগ করছে সাধনা করছে আমি যদি নাচানাচি করি ওর লাগবে না আর এই যে একজন নারী কত কষ্ট করে সেখানে সাধন ভজন করছে এই নারীটির নাম কি নারীটির নাম হলো কমলাসা কমলাসা মনে মনে চিন্তা করছে ঠাকুর তুমি পালিয়ে চলে যাবে বলে হ্যাঁ তুমি দীক্ষা দাও যেই না গুরুদেব চলে যাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন কমলাসা গুরুকে ফিরিয়ে দিও না গুরুর কাছে দীক্ষা নাও গুরুর মন্ত্র জপ করতে 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 অবশ্যই তুমি একদিন আমায় দর্শন পাবেন এই না দুর্বা আশা মহামুনির কাছ থেকে দীক্ষাটা নিয়ে নিলেন দীক্ষা নিয়ে নিয়েছেন দুর্বাসা চলে গেলেন কমলাসা পিছনে তাকিয়ে দেখলেন ভগবান এই না তাকিয়ে দেখেছেন ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর তুমি এসেছ বলে হ্যাঁ ভক্তের কথা কোনোদিন আমি ফেলতে পারি ভক্ত আমার পিতা মাতা ভক্ত আমার গুরু তাই তো ভক্ত নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু ভক্ত যদি সেবা দেয় তবে সে বাবা ভক্ত যদি নাই সেবা দেয় আমি ভগবান উপবাসে যায়া কেন বললেন এবার তত্ত্বটা দেখুন ভক্ত আমার পিতা মাতা ভক্ত আমারও গুরু তাই তো ভক্ত নাম রেখেছেন আমার বাঞ্ছা কল্পতরু এক উদ্দেশ্য কথাটা কি ভগবান শ্রীকৃষ্ণ বললেন শোনো এক ভক্ত আমাকে ডেকেছিল সেই ভক্তের মনোবাসনা পূরণ করতে গিয়ে আমি তার কোলে সন্তান রূপে চলে গেলাম কেন কে সেই ভক্ত বলে দ্রোণ দ্রোণের স্ত্রী ধরা
একজন নারী স্তন কর্তন করে মুদির দোকানে দিয়ে আমাদের এনে দিয়েছিল সেবা দ্বিতীয়বারে সেই মুনি হলো স্বয়ং কশ্যপ মুনি সেই মুনি কশ্যপ তৃতীয়বারে সেই মুনি হয়ে এলো যশোদার নন্দ দেবকী আর বসুদা এবার ভক্তের কথা আমি ভগবান ফেলে দিতে পারি না তাই ভক্ত হয়ে আমি ভগবান সেজে ভক্তের ঘরে সন্তান রূপে গিয়ে হাজির তাই তো ভগবান শ্রীকৃষ্ণ নন্দ আর যশোদার চরণের ধুলো নেয় মা ভগবান মনে মনে চিন্তা করছে ভগবান মনে মনে চিন্তা করছে এই যে ভগবান এসে আমার চরণের ধুলা নিচ্ছে হে ভগবান নন্দ কোনোদিন ভোলেনি যশোদা ভুলে গেছে এইবারে হরে কৃষ্ণ যশোদা কিন্তু ভুলে গেছে নন্দ ভোলেনি যখনই নন্দের ধুলো চরণের ধুলাটা নিচ্ছেন নন্দ মনে মনে করছে হায়রে ভগবান গোলোক বিহারী কৃষ্ণ তুমি স্বয়ং সন্তান হয়ে আমাদের ভক্তের কাছে এসে জন্ম নিয়েছো আর সেই ভক্তের কাছে জন্ম নিয়ে তুমি ভগবান হয়ে ভক্তের চরণের ধুলো মাথায় নিচ্ছে হরি বল হরি বল তোমারও উচিত শিক্ষা দেব একদিন কি করলেন নন্দকে কোলে করে নিয়ে গহন জঙ্গলে যাচ্ছে কৃষ্ণ বলছে পিতা তুমি আমাকে নিয়ে কোথায় যাচ্ছ না তোমাকে নিয়ে গহন জঙ্গলে যাচ্ছি হ্যাঁ কি করবে না ওই গহন জঙ্গলে দাঁড় করে দিয়ে নন্দ পিতা রূপে পুত্রের চরণের ধুলা মাথায় নিচ্ছে পিতা গো এ কি করলে তুমি আমি তো তোমার সন্তান সন্তানের চরণের ধুলো তুমি মাথায় দিচ্ছ সেদিনই নন্দ রাজা বলে উঠেছিলেন গহন কাননে ওরে ভক্তরূপী পিতা মাতার মনোবাসনা সন্তুষ্ট করতে গিয়ে তুই স্বয়ং ভগবান ভক্তের ধুলো মাথায় নিলি কোথায় বিঁধে দিচ্ছে একটু ভালো করে খেয়াল করবেন হ্যাঁ ভক্তের চরণের ধুলো তুই মাথায় দিচ্ছিস বলে হ্যাঁ ভগবান তুমি আমার পিতা আমি স্বয়ং ভগবান তাই ভক্তের মনকে পিতামাতার সম্মান রাখতে গিয়ে আমি পিতামাতা রূপী ভক্তের চরণের ধুলা মাথায় নিয়েছি নন্দ তুমি কশ্যপ স্বয়ং নন্দ তুমি স্বয়ং তুমি ধন তুমি ঠিক চিনতে পেরেছো আমায় পরযুগের কথা পর জন্মের কথা তোমার মনে আছে তাই তুমি গহন জঙ্গলে এসে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের চরণের ধুলা তুমি মাথায় নিলে দাও দাও চরণ ধরে মাতা আমি ভক্তের তো পালন
এর থেকে পদকর্তা একটা বড় শিক্ষা নিতে বললেন শিক্ষাটা কি বলছে যে ব্যক্তি যত পূজা অর্চনা যাগ যজ্ঞ যাই পারে করুক না কেন সেই ব্যক্তি যদি পিতামাতাকে সম্মান না করে কোনোদিন ভগবানকে পাবে না কেন আমি স্বয়ং শ্রী কৃষ্ণ আমি স্বয়ং শ্রী কৃষ্ণ আমি সন্তান রূপে এসে তোমাদের মতো মানুষদের শিক্ষা দিলাম তোমরা যদি অশিক্ষিতের মতো ব্যবহার করো আমার কৃপা কোনোদিন পাবে না তাই মহাজন লিখেছেন কে বৈষ্ণব শিরোমণি চূড়ামণি বৈষ্ণব চূড়ামণি তিনি স্বয়ং কলম দিয়েছেন তিনি কোথায় কলম দিলেন তত্ত্ব রসামৃত জ্ঞানমঞ্জরিতে একটা কলম দিয়ে দিলেন কে না চরণদাস বাবাজি তিনি কলমটা দিলেন তিনি লিখে দিলেন কি লিখলেন ভরিলে ভুবন পাবি না সে ধন জ্ঞান নয়ন না ফুটিলে পরে ঘুরো না যত টাকা আছে ব্যয় করো না যাও নবদ্বীপে যাও নদিয়া যাও মায়াপুর যাও বৃন্দাবনে যাও যেখানে যাও না কেন যদি পিতা মাতাকে সম্মান না করতে পারো ভগবান শ্রীকৃষ্ণ দেখালেন আমি ছেলে হয়ে এসেছি তোদের কোথাও যাওয়ার দরকার নেই দিবারাত্র সন্ধ্যাবেলা যেখানে যাবে পিতা মাতার চরণের ধুলি নাও পিতা মাতা কোনোদিন সন্তানকে খারাপ কথা বলতে পারে না খারাপ উদ্দেশ্য করে কোনো জায়গায় পাঠাতে পারে না সে যে ধর্মেরই মানুষ হোক না সে হিন্দু হতে পারে সে মুসলমান হতে পারে সে খ্রিস্টান হতে পারে সে বৌদ্ধ হতে পারে সে জৈন হতে পারে সে নিজের সন্তানকে কোনোদিন আগুনে ঠেলে দিতে পারে না পারে হ্যাঁ কিনা বলুন পারবেন আপনি আপনার ছেলেকে বলবেন চুরি করে নিয়া পারবেন বলবেন তো তাকে সুশিক্ষা দেবেন তো তাহলে শাস্ত্রের সঙ্গে কত মানব দেহের সঙ্গে মনের মিল না করে বাইরে ঘুরিলে তারে পায়ে না রে পায়ে না সে দন যুগ যুগান তরে বাড়িতে বৃদ্ধ পিতামাতাকে রেখে দিয়ে যত নদিয়া যাও নবদ্বীপ যাও মায়াপুরী যাও বৃন্দাবনে যাও পুরীতে যাও সব ভস্মে ঘি ঢালা হবে এই জন্যে মা ঘরে বসে বসে বলছে নাভির গন্ধে আকুল প্রাণ পায় না মৃগ তাহার সন্ধান হবি আছে গাভীর দেহে গাভী গীতা জানতে পারে জ্ঞানাঞ্জন শলাকা দিয়ে মোহের ঝাপসা দেয় ঘুচিয়ে যদি কৃপা করে পরে শ্রী গুরুর কৃপা হলে শ্রী গুরু কৃপা হলে পরে হে 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 তাহলে এবার দেখতে পাচ্ছ বাবা দীক্ষা কেন নিতে হবে গুরুর আদেশ কি সেখানে দাঁড়িয়ে বলছে কমলা শাকে বলছে কমলা শাহ তুমি একজন নারী হয়ে তুমি আমায় পেয়েছ এবার দেখুন প্রমাণটা কি হবে হরে কৃষ্ণ নাচানাচি তো অনেক হবে মা এইবার প্রমাণটা করিয়ে দিই যেখানে দাঁড়িয়ে কথা বলছি যেখানে হয় নাম সংকীর্তন বহু কীর্তনিয়া বলে বলে তো যেখানে হয় নাম সংকীর্তন সেই তো মধুর বৃন্দাবন হরে কৃষ্ণ মা বলি না তাহলে আমরা সবাই বৃন্দাবনে বসে আছি আর এই বৃন্দাবনে রাস হবে
হবে তো এখন কমলাশা পিছন দিয়ে তাকিয়ে দেখছে আমি একটা মেয়ে ছেলে আর দুর্বাসা মুনি এদিক থেকে চলে গেল পিছনে তাকালেন দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ মুরলীধর বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে ঠাকুর তুমি এসেছো হ্যারে এসেছো কমলাশা তুই একটা মেয়ে ছেলে কত কষ্ট করে কত সাধনা করে তুই এই জায়গাটা তৈরি করেছিস আমি কি তোকে ভুলে থাকতে পারি দয়াময় তোমার কি অকরুণ কৃপা তবে কমলাশা তুমি যখন একজন মেয়ে হয়ে নারী হয়ে এত কষ্ট করে সাধন ভজন করে তুমি আমায় পেলে তবে তুমি কিছু চাইবে না বলো দয়াময় কি চাইবো তোমার কাছে তবে যদি বর যদি দিতে হয় ভগবান তুমি আমায় এই বর দাও এত হাজার হাজার সভজন করে তোমাকে আমি পেয়েছি বেশি কিছু চাই না মাত্র 100 বছরের জন্য তোমাকে আমি স্বামী রূপে পেতে চাই ভগবান হে ভগবান কৃপা কর দয়া কর হে দয়া কর হে 100 বছর তুমি আমায় স্বামী রূপে পেতে চাও শোনো কমলাশা আমি তোমায় আশীর্বাদ করছি 100 বছরের জন্য আমি অভিশাপ প্রাপ্ত আছি সেই 100 বছর অভিশাপ প্রাপ্ত আর সেই 100 বছর আমি তোমার কাছে থাকব আর তুমি আমার স্ত্রী হবে আমি তোমার স্বামী হব কমলাশা আমি ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে আশীর্বাদ করছি কমলাশা আজ থেকে তোমার নাম আর কমলাশা নয় আজ থেকে তোমার নাম দিলাম আমি বৃন্দা ভক্তিমতী মাহেরা বলুন তো মা এত কষ্ট করে একজন নারী সাধন ভজন করে বৃন্দারূপে পরিণত হল তাহলে সেই সাধিকা কোথায় বসে আছেন এখানে বসে আছেন আর শোনো কমলাশা গহন জঙ্গলে তুমি সাধনা করেছ জঙ্গলের আরেক নাম হলো বন যে সমস্ত ছেলেরা পড়াশোনা করছে জানে তাহলে আজ থেকে তোমার নাম দিলাম আমি বৃন্দা আর গহন জঙ্গলে করেছো সাধনা ভজনা জঙ্গলের আরেক নাম হলো বন আজ থেকে তোমার নাম হবে মধুবাই বৃন্দাবন আস্তে বাবার একদম বন্ধ করো বলো এবার জানতে চাই ভক্তিমতী মায়েদের কাছে সমস্ত ভক্তের কাছে আমি জানতে চাই শাস্ত্রের যদি এই সিদ্ধান্ত হয় আজ থেকে তোমার নাম হবে বৃন্দা গহন জঙ্গলে তুমি করেছো সাধনা জঙ্গলের আর এক নাম হলো বন বৃন্দা যুক্ত ব্রণ আজ থেকে তোমার নাম হবে মধুময় বৃন্দাবন আর তোমার এই বৃন্দাবনে আমি করব বিরাজ শ্রীমতী রাধা রানীর নিয়ে লীলা বলুন এই মধুময় বৃন্দাবনে একজন নারী 10,000 বৎসর সাধনা করে যিনি বিরাজ হয়ে আছেন নাচবেন তো নারীর কষ্ট নারী বোঝে
একটা নারীর যদি সম্মান চলে যায় হাজার নারীর সম্মান চলে যায় তো আমি এখানে আপনাদের দাঁড়িয়ে বলতে চাই এবার বলুন একজন হাত তুলে যাদের এই মধুময় লাশ লীলাতে এখানে দাঁড়িয়ে করব নৃত্য বলুন কি হলো হাত উঠছে না কেন ফার্স্টে জিজ্ঞাসা করলাম মায়েরা নাচবেন তো আপনারা সবাই তো বললেন হ্যাঁ নাচব একজন হাত তুলে বলুন যেখানে নাচা যায় হ্যাঁ কি না যায় উত্তর নাই বোবা হয়ে গেলেন ব্রহ্মবৈমুক্ত পুরাণ খুলে দেখবেন খিল হরিপরিপ্রিয় বংশীয় মহাপুরাণ খুলে দেখবেন আপনাদের মুখটা বন্ধ করে দিয়েছে নাচানাচি করবেন তাই এখানে যদি এই মধুময় বৃন্দাবন রূপে কমলাশ একজন নারী শয়ন করে থাকে আর সেই নারীর বুকে ছাতা পা তুলে দিয়ে যদি নাচানাচি করি ভগবানের কৃপা পাবেন তো পাবেন তাহলে ভালো করে ভেবে দেখবেন নাচবেন কি নাচবেন না এবার আমার পরে হবে রাস এই রাস দর্শন করতে গিয়ে একটা ব্যাটা ছেলের গর্ভে একটা ছেলে হয়েছিল এখন কোন রাস আপনারা দর্শন করবেন সত্য যুগের রাস না ত্রেতা যুগের রাম রাস না দ্বাপর যুগের রাস কোন রাস দর্শন করাবেন তিনি নিজেই জানেন হরিবল তবে আমি একটা রাসের কথা আলোচনা করে যাই সেই রাস শ্রবণ করতে গিয়ে মহাদেবের পেটে বাচ্চা হয়ে গিয়েছিল এখন সবাই গোপীগণ ভগবান শ্রীকৃষ্ণ রাস করবেন সবাই কার ডাকছে ওরে গোপী তোমরা সবাই এসো আজ এই পূর্ণ চন্দ্রিমার রাতে রাস তোমাদের সবাইকার আমি আহ্বান করছি ধীরে ধীরে যত গোপী ছুটিয়া আসিল ভগবান শ্রী কৃষ্ণ কৃপা করে যত গোপী ছিল সবাই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর রাস দর্শন করতে গেল এখন মহাদেব সহ্য করতে পারছে না মহাদেব বলে আমিও যাব রাস দর্শন করতে মা মহাদেব বলছে আমিও রাস দর্শন করতে যাব তা উনি তো যোগে সব রাস দেখেছিল তা গেলেন কখন হরি বল যোগে রাস দর্শন করেনি তা উনি প্রবেশ করলেন কখন ধীরে ধীরে মহাদেব যোগে বসিয়া রাইল আত্মা সঙ্গম করি হইয়া রাসকা লেবু নিগড়লে তবে তো রস বের তা আপনারা আমার নিগড়াচ্ছেন কোথায় আমি তো আমার মনের মতো করে চলে যাচ্ছি একটু নিগড়ে নিলে ভালো হয় না তাহলে এবার কি করলেন মহাদেব উপনীত হল ভগবান শ্রী কৃষ্ণ জাহানিকে পাইল জাহানিকে পাইল ওই না জাহানিকে পাইল ভগবান শ্রীকৃষ্ণ জানতে পেরেছেন মহাদেব তুমি রাস দর্শন করতে এসেছো তা ভিতরে তো গোপী রূপ ধারণ করে এসেছো হ্যাঁ তা আমি তোমার বারোটা বাজিয়ে ছাড়বো আমি তোমার বারোটা বাজাবো কেন এবার ভগবান শ্রীকৃষ্ণ ডাকতে দেখো গোপী ভোর হয়ে এসেছে তোমরা বাড়ি চলে যাও তোমাদের নিজ নিজ স্বামী আছে এখন যত গোপী ডাকছে গোপী তোমরা আশীর্বাদ নেবে না এসো আমার কাছে আশীর্বাদ নিয়ে যাও ধীরে ধীরে যত গোপী আসিতে লাগ
লাগিলো ভগবান শ্রী কৃষ্ণ আশীর্বাদ করিলো ভগবান শ্রীকৃষ্ণ যত গোপীরা শুনতে এসেছিল সবার আশীর্বাদ করে দিতে যাও তোমাদের যে যার মনোবাসনা পূরণ করো আর ওই কোণে যে দাঁড়িয়ে আছো গোপী এসো এসো তোমার খুব ভালো লেগেছে গো তুমি এসো মহাদেব মনে মনে চিন্তা করছে সর্বনাশ হয়ে গিয়েছে আমি যদি যাই এ কৃষ্ণ কি আমায় জেনে ফেললো নাকি হ্যাঁ কোথায় কি করেন শুনো শুনো শেহেদ গোপী গো আছো কেন দূরে আশীর্বাদ করবো তোমায় চলে এসো মহাদেব তো বলে সর্বনাশ হয়েছে উপায় নেই যেতে হবে মহাদেব বলছে যেতে হবে এখন মহাদেব ধীরে ধীরে কাঁচু মুচু মনে গিয়েছে গিয়ে বলছে সর্বনাশ ভুঁড়িটা দেখতে পেল না কিমান ঠিক আমার মতো ভুঁড়ি হাত দিয়ে ধরে আছে হ্যাট হয়েছে হ্যাট তো হতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ বলছে অত হতে হবে না তোমার আশীর্বাদ করছি আমি গোপী তোমার বড় ভুঁড়ি তোমার কি গর্বে কোনো সন্তান আছে নাকি গো হ্যাঁ মহাদেব বলছে আমি তো শেহেদ গোপী আমি হেট হতে পারছি না কেন তুমি বুঝতে পারছো না তুমি নিশ্চয়ই বুঝতে পারছো ভগবান বলে হ্যাঁ তবে শোনো শোনো শেহেদ গোপী কোটি আশীর্বাদ আমার আশীর্বাদ তোমার গর্বে হোক সুসন্তান চলে গেল মরে যায় একই যন্ত্রণা ভগবান তুমি অন্য কিছু নেওয়ার আশায় আমি এসেছিলাম আর দেবে তো দেবে তুমি এমন সন্তান আমায় দিয়েছো এ যে নিচে নামে না এ যে নিচে নামে না এ এ যে এ যে নিচে নিচয় করেছে হ্যাঁ নামে না ওগো নামে না 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 এ যে নামে না এ যে নামে না নামে তো এর না নেই এ যে নামে না নামে না নামে না নামে না নামে না নামে না বলে এ তো নিচে নামে না নামে না নামে না নিচে নামে না নামে না নামে না বলে নিচে নামে বলে কাহিরে লালে বলি কি বিপদে এ যে নামে না কিন্তু ভিতরে যে জন্মেছে এ নাম তো ছাড়ে না এ নাম করতে করতে উপরে ওঠে এইবার বলছে মহাদেব কি জ্বালায় পড়েছি ভগবান শ্রীকৃষ্ণ চম্পট চতুরের শিরোমণি পাগলের মতো শিব এবার কাঁপতে কাঁপতে ছুটতে চলেছে হে সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনটে দেবতা তো মেন তুমি করো সৃষ্টি আমি করি আমি মারি তুমি সৃষ্টি করো আমি মারি আর এই নারায়ণ বেটা ওদের সব খাদ্য দিয়ে বাঁচিয়ে রাখে পালন করে তাহলে কোথায় যাই ব্রহ্মার এবারে স্মরণ করেছেন
যেই না ব্রহ্মার শরণ করেছে ব্রহ্মার কাছে এলো, আর যেই না ব্রহ্মার কাছে এসেছে ব্রহ্মা বলছে কি হয়েছে শিব, বলে পারি না পারি না পাবে না পাবে না পারি না পারি না বলে পাবে না পাবে না ঘরে ফেলে যন্ত্রণায়ামি সহিতে পারে না বলে ঘরে বাবা কি হয়েছে তোমার গর্বে, বলে কি অবস্থা হয়েছে তখন, বলে কি করে হলো, বলে কেন ওই নারায়ণ কৃষ্ণ এ যে এত চতুর এ দিয়ে দিয়েছে কিন্তু এ মাল নিচে নামে না আর নাম বন্ধ করে না, এ যে ঠেলে ঠেলে উপরে ওঠে, তাহলে কি করতে হবে, মালটা তুমি সৃষ্টিকারী মানে তুমি নিয়ে নাও, হরি হরি বল। হ্যাঁ ব্রহ্মা বলে তাহলে ট্রান্সফার করতে হবে। হরে কৃষ্ণ এখানে একটা কথা বলল, যেমন সেখানে বলেছিলেন কে দীনদা বলেছিলেন যে পায়স খেয়ে রামায়ণে কোনো দিন বাচ্চা হয় না, তো রামায়ণ মিথ্যা, উনি বলেছিলেন বাল্মীকি রামায়ণ পড়ো, আর বাল্মীকি রামায়ণ কি করলেন, এই রামায়ণে যেমন রাম না হতো ষাট হাজার পূর্বে, ষাট হাজার বছর পূর্বে রামায়ণ লিখিত হয়েছিল, তাহলে বাল্মীকি রামায়ণ পড়লে কি উনি কুড়ি বছরে বা একদম জিরো পয়েন্টে এসে লিখেছিলেন? বেয়াদবের মতো কথা, ও যে নামে না নামে না ও যে নামে না নামে না তাহলে আমার গর্বে ট্রান্সফার করে দাও। এখন ছেলেটাকে ট্রান্সফার করে দিল ব্রহ্মার গর্বে, ব্রহ্মা পড়ে গেল বিপদে, এ যে ছেলে নিচে নামে না উপরে ওঠে, যেই না উপরে উঠেছে এমন সময় ব্রহ্মা বসে যোগে দেখছে সর্বনাশী, এ মাল শিব কোথা থেকে জোগাড় করেছেন দেখি। এখন ব্রহ্মা যেই না যোগে দেখলেন রাসমণ্ডলে শিব, তুমি এত বেখেয়াল হয়ে রাজ দর্শন করতে গেলে, আর সেই রাজ দর্শন করে তোমার পেটে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে বাচ্চা ট্রান্সফার করে আমার গর্ভে দিয়েছো, এ যে আমায় করে দেবে হাল। এই সময়ে বসে যখন রয়েছে জগতে, ব্রহ্মার নালিপদ থেকে বেরিয়ে পড়েছে, বেরিয়ে পড়েছে ব্রহ্মা ভাই উত্তর পুরাণ বললেন, এই না বেরিয়ে পড়েছে ওই ছেলে, ভজন আর বন্ধ করে না, সদাই বলে বদনে ভজ কৃষ্ণ নাম, সবার কাছে বলছে তোমরা জপ কৃষ্ণ নাম, এ পৃথিবীতে জপ ছাড়া আর কিছু নেই, বদনে বলো মধুমাখা কৃষ্ণ নাম, কৃষ্ণ মুদারি মধু কৈট হরি। গোপাল গোবিন্দ মুকুন্দ
কৃষ্ণ নারায়ণ। কৃষ্ণ যোগেশ্বর নারায়ণ মাটিতে পড়ে যখন ওই কৃষ্ণ নাম করছে, যখনই কৃষ্ণ নাম করছে এবার ওইখানে দাঁড়িয়ে চিন্তা করছে ব্রাহ্মণ, এ ছেলে যে নিচে নামলো না উপর থেকে আমার নালীপদ থেকে সৃষ্টি হলো, এই ছেলেটার নাম কি দেয়া যায়? তুমি আমার থেকে সৃষ্টি? বলে হ্যাঁ। তাহলে তুমি আমার পুত্র? বলে হ্যাঁ পিতা। তুমি আমার পিতা? তুমি যখন আমার পুত্র হয়েছে তাহলে তোমাকে আমি আশীর্বাদ করছি, আমি তোমার পিতা যে কাজ আমি করি সেই কাজ তোমায় করতে হবে। তা পিতা তুমি কি কাজ করো? না আমি এই পৃথিবীতে সৃষ্টির কার্য দায়িত্ব আমি সবাইকার সৃজন করি, তুমি আমার পুত্র হয়ে এই পৃথিবীতে সবাইকার সৃজন করো, ক্ষমা করবেন পিতা। কেন 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 তুমি পারবে না? আমি যে তোমার সন্তান। তুমি আমার সন্তান ঠিকই, তাহলে পিতৃ আজ্ঞা পালন করবে না? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যদি পুত্র হয়ে যদি তুমি পিতার বাক্য অনর করো পালন না করো আজ থেকে তোমায় আমি অভিশাপ দিলাম, একে একে তোমায় নরকুলে জন্ম হবে, কীট কুলে জন্ম হবে, একে একে তোমার চারিটি জন্ম হবে। আজ থেকে তুমি যে আমার সন্তান রূপে পরিচিত হয়েছিলে হরে কৃষ্ণ, এই যে ব্রহ্মার এইখান থেকে নালী থেকে যে সন্তানটি জন্ম হয়েছিল এই সন্তানটির নাম কি বাবা? এই সন্তানটির নাম হয়েছিল ব্রহ্মার, ছেলের নাম হয়েছিল নারদ মহামুনি। যদি বলেন এখন দ্বিতীয়বার হরে কৃষ্ণ শুনুন, এই নারদ মহামুনির জন্ম হয়েছিল ওখানে, আমরা পাচ্ছি দাসী কুলে জন্ম হয়ে সর্পদংশনে মা মারা গেল, মুনিদের উচ্ছিষ্ট গ্রহণ করে তবে তিনি নারদত্ব স্থান পেলেন, তাই না? কিন্তু শাস্ত্র বলছে প্রথম জন্ম ব্রহ্মার নালীপদ, দ্বিতীয় জন্ম ব্রহ্মার অভিশাপে নারদের বিবাহ করতে হয়েছিল, নারদের 117টি ছেলে হয়েছিল, 117টি ছেলে হওয়ার পর এর ঢ্যামনামও যায়নি। এ কি করেছিলেন? একদিন স্বর্গ থেকে পা বেঁকে যাচ্ছে, স্বর্গ থেকে স্বর্গের রূপসী মেনকারা সব যাচ্ছেন, এখন এই অর্ধ চৈতন্য রূপ দর্শন করে নারদ ভূমিতলে পড়ে মারা গেল। আর যখনই ভূমিতলে পড়ে মারা গিয়েছিল নারদের স্ত্রী আরো যোগ সাধনা করে তিনি ভগবানের কাছ থেকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন, নিয়ে এসে আরো 100 বছর সংসার করেছিলেন। হলো তারপরে দ্বিতীয় তৃতীয় জন্মে দাসী কুলে জন্ম, চতুর্থ কুলে নারদ মুনি কোন স্থানে রয়েছে?
চতুর্থ কুলে নারদ মহামুনি কলিযুগের মাটিতে শ্রীবাস হয়ে জন্মগ্রহণ করলেন। আর সেই শ্রীবাসের অঙ্গনে সর্বপ্রথম চৈতন্য মহাপ্রভু কীর্তন করেছিলেন, হরে কৃষ্ণ। সর্বপ্রথম কীর্তন করেছিলেন চৈতন্য মহাপ্রভু। তাহলে এই যে অঙ্গনটা এখানে আছে, এবার আপনারা বলুন এই অঙ্গনের নাম কি? এই অঙ্গনের নাম হলো শ্রীবাস অঙ্গন, মানে নারদ মহামুনির স্থান। এবারে নারদ মহামুনির স্থানে আপনি নাচবেন কি শুয়ে ধুলা খাবেন আপনার ব্যাপার। যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তোর তেমন ফল, ভোজে সোজে পাওয়া বড় বিকল। তাই তো বললেন শ্রীবাসয়ান গণ মাঝে প্রভু আমার করিছে কীর্তন, প্রভু হে প্রভু আমার করিছে কীর্তন, শ্রীবাস প্রভু আমার করিছে কীর্তন, বলে করিছে কীর্তন, হরে হরে হরি বলে করিছে রোদন কীর্তন, কীর্তন করিছে মুখে হরি 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 বলে তারা জেগেছে এখন, তাকে ডেকে নিয়ে এসে খাওয়া না দিয়ে মুখে লাথি মেরে যদি বের করে দেওয়া হয় কাজ হবে তো বাবা? তাহলে এই নারদ মহামুনি যিনি শ্রীবাস রূপে বিরাজমান তিনি কিন্তু রয়ে গেলেন এখানে এই মধুর কীর্তনে। এবার কত নাচবে, নাচো না ভাই, এইবারে শুনুন, খোঁটা না দিলে ভালো লাগে। এই সবে আর মাত্র 44-45 15 মিনিট বাকি আছে। গান করছি বলে
আচ্ছা আচ্ছা বলুন আপনি ডাইরেক্ট বলবেন তো এইটা শুনতে চাই ও তাহলে কথা শুনতে চাই হরে কৃষ্ণ যাই হোক এইবার ভগবান নেচেছিলেন কি নৃত্য করেছিলেন আগে বলুন এক ঘন্টা আগে দু ঘন্টা আগে কত কথা শুনবেন যাই হোক তাহলে কি নৃত্যটা করেছিলেন ভগবান বলুন তো দেখি তিনি নটরাজ নৃত্য করেছিলেন আমাদের ক্ষমতা আছে নটরাজ নৃত্য করা শিবাশবনে নটরাজ নৃত্যটা করেছিলেন খুলুন না গ্রন্থ খুলুন শাস্ত্র খুলুন দেখুন পেয়ে যাবেন আমার মুখের কথা কি হবে এখন বর্তমান যিনি এই যে আমরা ভাগবত উৎসব বন্ধ করে দিয়েছি না দিয়ে চৈতন্য চরিতামৃত দেখছি চৈতন্য চরিতামৃতটা খুলে দেখুন ত্রিয়ন্তে প্রেম কৃষিকর্ষয়তে প্রম্বায়া জগজ্জিত জগজীব জগকল্যাণময়ী জগতের মন্থন দর্শন করিয়া তাহা মধ্যে যাহা ভাণ্ড পাইলাম শ্রীরস হইয়া শ্রীরসে প্রভাবিত হইল যাহা জনম তাহা হইতে উদ্বুদ্ধি এই বিশ্ব জগত কল্যাণ বিশ্ব জগত কল্যাণ হলো ঠিক আছে হরে কৃষ্ণ আপনার মতো ভক্ত তো চেয়েছিলাম আমি প্রথম বলেছিলাম গায়ে একটু কাঁটা না দিলে জ্বালাটা বাঁধে তা জ্বালাটা দিলেন একবার শেষের বেলায় দিলেন এক ঘন্টা দু ঘন্টা থাকতে দিলেন না হরে কৃষ্ণ আপনার চরণে দণ্ডবত তাহলে এবার এই যে শিবাসঙ্গনে নারদ মহামুনি কীর্তন করলেন এখন এই নারদ মহামুনি বললেন বড় সাপের যেমন বিষ আছে আমি ছোট সাপ বলে বিষ নেই আমি ছোট সাপের বিষ ঝাড়ব এখন ছোট সাপের বিষটা কেমন ভাবে ঝাড়লেন ছোট সাপের বিষ রূপে নারদ মহামুনি বললেন পিতা তুমি যখন অভিশাপ দিয়েছো চারটে জনম আমার ঘুরতে হয়েছে আমি তোমার ছেলে হয়ে নারদ মুনি তোমাকে অভিশাপ দিচ্ছি পৃথিবীতে 33 কোটি দেবতার মূর্তি তৈরি করে পূজা হবে কিন্তু আমার অভিশাপে বিশ্ব জগতে ব্রহ্মার মূর্তি তৈরি করে কোনো জায়গায় পূজা হবে না বলুন একজন হাত তুলে দেখি আপনি দেখেছেন কোন জায়গায় ব্রহ্মার মূর্তি তৈরি করে পূজা হতে কার অভিশাপে ছেলের অভিশাপে ব্রহ্মা ছেলে নারদ মহামুনির অভিশাপে নারদ মহামুনি কাঁদছে ভগবান কোথায় গেলে বলুন আমি এই পাপ থেকে মুক্তি পাবো নারদ মহামুনিকে ডেকেছিলেন স্বয়ং স্বয়ং ব্রহ্মা কাঁদছে নারায়ণ এসে দর্শন দিলেন এই না নারায়ণ এসে দর্শন দিয়েছেন এমন সময় নারায়ণের কাছে কাঁদছে ভগবান কি হয়েছে তুমি কাঁদছো কেন ব্রহ্মা কি হয়েছে শোনো না আমার ছেলে নারদ আমাকে অভিশাপ দিয়েছে কি অভিশাপ দিয়েছে পৃথিবীতে 33 কোটি দেবতার মূর্তি তৈরি করে পূজা হবে কিন্তু আমি ব্রহ্মা আমার মূর্তি তৈরি করে কোনো জায়গায় পূজা হবে না তাহলে এই বিশ্ব জগতে কি আমি পূজা পাবো না রাখুন পূজাটা যেখানে না আমার ব্রহ্মা এই ব্রহ্মার পূজাটা এখানে কোথায় হয় চেয়েছিলাম বাবা এইরকম যদি এক ঘন্টা আগে থেকে একটু ঘষা মাজা করতেন বহু ভালো লাগতো হরে কৃষ্ণ আপনি বলতে পারবেন না শুনে নিন এইবার নারদ মহামুনি বললেন ব্রহ্মা তোমাকে অভিশাপ দিয়েছি আমি তোমার ছেলে তুমি ব্রহ্মা হয় তোমার এই বিশ্ব জগতে কোনো জায়গায় মূর্তি তৈরি করে পূজা হবে না এবার ব্রহ্মা যখনই বসে রয়েছে স্বয়ং নারায়ণ এলেন নারায়ণ এসে বলছে দেখো তুমি তো স্বয়ং ব্রহ্মা তবে তোমারও পূজার প্রয়োজন আছে ছেলের অভিশাপ বড় সাপ হলেও ছোট সাপের বিষ আছে কম বেশি তাহলে আমি তোমাকে আশীর্বাদ করছি পৃথিবীতে যেখানে যাগ যজ্ঞ পূজা অর্চনা হবে সেই স্থানে যেখানে হোম হবে সেই হোম হবে তোমার পূজার যজ্ঞের স্থান নিতাই গৌর হরি হরি হয়েছে তো বাবা তাহলে এখানে আপনারা এত পয়সা খরচা করে যে যজ্ঞটা করছেন সেই যজ্ঞে নিশ্চয়ই হোম হয়েছে পূজায় হোম হয়েছে তো হ্যাঁ তাহলে সব যদি মানি এটা যদি উল্টে যায় কেমন হয় বলুন তো দেখি হরে কৃষ্ণ তাহলে এবারে বললেন কি এবার আর একটা পুশ আপনাকে দিয়ে দিই যদি কথা শুনতে চাইছেন যারা দূরে আছে অ্যালাউন্সের মধ্য দিয়ে শুনবেন হরে কৃষ্ণ সত্য যুগের পরমায়ু কত সত্য যুগের পরমায়ু হলো 17,26,000 বছর 17,26,000 বছরের ধর্ম কত ছিল ধর্ম চার ভাগের চার ভাগ ধর্ম ছিল
মানুষের পরমায়ু কত ছিল এক লক্ষ বলে দাও না পরবর্তী সম্প্রদায়ের এটি হতে এক লক্ষ বৎসর পরমায়ু দ্বিতীয় সত্যের পারে ত্রেতা যুগ এলো ত্রেতা যুগের পরমায়ু কত বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বৎসর বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছরে ধর্ম কত ছিল তিন ভাগ ধর্ম ছিল এক ভাগ অধর্ম ছিল তাই ধর্মকে টলাতে পারেনি কিন্তু মানুষের পরমায়ু ছিল দশ হাজার বৎসর তারপরের যুগ এলো দাপর যুগ সেই দাপর যুগে ধর্ম কত ছিল পরমায়ু কত ছিল পরমায়ু ছিল দাপর যুগের আট লক্ষ চৌষট্টি হাজার বৎসর আট লক্ষ চৌষট্টি হাজার বৎসরের ধর্ম কত ছিল সে যুগে দুভাগ ধর্ম ছিল দুভাগ অধর্ম ছিল শক্তি ছিল সমান সমান ধর্ম আর অধর্ম বেঁধে গেল লড়াই যেই না ধর্ম অধর্ম লড়াই বেঁধে গেল ভগবান শ্রীকৃষ্ণ মাঝখানে বেরিয়ে মহাভারতে গীতার বাণীটা বুঝিয়ে দিল আর মহাভারতে গীতার বাণীটা যেই বুঝিয়ে দিতে চাইলেন কলিযুগের পরমায়ু কত কলিযুগের পরমায়ু চার লক্ষ বত্রিশ হাজার বৎসর চার লক্ষ বত্রিশ হাজার বৎসরের পরমায়ুতে ধর্ম কত আর মানুষের পরমায়ু কত যেখানে সত্য যুগে এক লক্ষ বৎসর ত্রেতা যুগে দশ হাজার বৎসর দাপর যুগে হাজার বৎসর কলিযুগে একটা মানুষের পরমায়ু মাত্র চল্লিশ বৎসর আছে এই মাত্র স্বল্প পরমায়ু নিয়ে বলুন ভগবানের ভজন করা যাবে তো তাহলে কলিযুগে ধর্ম কত এই চারটা খুঁটি আছে একটা খুঁটি যদি থাকে আর তিনটে খুঁটি যদি ভেঙে যায় থাকবে তো প্যান্ডেল থাকবে না কেন ধরতে রাখতে পারবে না তিনটে খুঁটি ভেঙে গেল একটা উল্টে পড়ে গেল তাহলে কলিযুগে ধর্ম হলো এক ভাগ অধর্ম হলো তিন ভাগ ধর্ম থাকবে তো কোথায় গেল এই তিনটে অধর্মের চাপে পড়ে ধর্ম ছুটে গেল ব্রহ্মার কাছে হে সৃষ্টিকর্তা ব্রহ্মা কি হয়েছে বলে সহ্য করতে পারছি না তিনটি অধর্ম এসে আমাদের মতো ধর্মের মারের ঠেলায় পার করিয়ে দিয়েছে বড় ধর্ম ধর্ম করতে চাইছো না তা ব্রহ্মার কাছে যখন এসে তার কি করব পালিয়ে যায় এখান থেকে কোথায় পালাবো নৈমিষারণ্যে চলে যা আর আমি ব্রহ্মা নাভি থেকে একটা চক্র তৈরি করে দিবারাত্র পাহারা দেব ওই অধার্মিকরা তোদের কাছে যেতে পারবে না তবে আমার একটা কথা আছে কি কথা চোর যেমন চুরি করে রাতের বেলা রাতের বেলা কেমন চুরি করে এসে একটু দিস ধর্ম দে তোরা কিন্তু হরে কৃষ্ণ এইবারে দেখুন ধর্ম অধর্ম এমন করে লাথি মেরেছে ধর্মকে এক লাথিতে ধর্ম পালিয়ে গেল কোথায় না ব্রহ্মার কাছে ঠাকুর আমরা বাঁচবো না তবে শোন তোরা তো আমার বংশ পরম্পরায় মুনি তবে তোদের পাঠিয়ে দিচ্ছি নৈমিষারণ্যে মানে জঙ্গলের আর এক নাম নৈমিষারণ্য যত বড় বাবু হোক না জঙ্গলে পাঠিয়ে দাও মা মা বুলি ছাড়া থাকবে না কিন্তু সে যখন উপরে উঠে আসবে বড় হ্যাঁ আর এই নাভি থেকে ব্রহ্মা চক্র করে দিবারাত্র পাহারা দেবে যখন নাভি থেকে চক্র তৈরি করে দিবারাত্র পাহারা দিচ্ছেন এমন সময়ে হলো কি আমাদের এই যুগেতে এসে পশুগণ কাঁদছে হে ঠাকুর হে দয়াময় এমন এমন মানুষ যাদের সহিচ্ছ পরমায়ু লক্ষ লক্ষ হাজার হাজার বছর ছিল যারা ভগবানকে ভজন করতে পারলো না মাত্র চল্লিশ বৎসরের পরমায়ু এদের শেষ হয়ে গেল আর এই স্বল্প পরমায়ুতে ওরা তো আর ভগবানকে ভজার সুযোগ পেল না
তাই আমরা পশু হয়ে তোমার কাছে পরমায়ু চাইছি কোন পশু চেয়েছিল বলুন তো দেখি সর্বপ্রথম গাধা আমাদের যখন 40 বছর পেরিয়ে গেল বাল্যকাল গেল 12 বছর যৌবন কাল চলে গেল 12 24 বছর 16 বছর পড়ে থাকলো মানে আমার এই ছেলেটা বাম দিকে দেখছেন এটা আমার ছেলে এখন এই ছেলেটা এই 24 বছর চলে গেল 12 জন্ম মানে বাল্যবেলা আর এর যখন যৌবন হয়ে গেল 12 বছরের পরে এ পাড়ায় পাড়ায় ছুটতে লাগলো কোথায় একটা সুন্দরী নারী পাই বেশ খুঁজতে খুঁজতে একটা জোগাড় হয়ে গেল 12 12 24 বছর খায় হয়ে গেল হ্যাঁ 24 বছরের পরে যাকে ধরে নিয়ে এলো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পোষণ করতে করতে ওর পরমায়ু খায় হয়ে গেল পরমায়ু খায় হয়ে গেল যখন পরমায়ু শেষ আছে বাজাতে হবে না কথা হবে যখন ওর পরমায়ু শেষ হয়ে গেল এমন সময়ে ওই যে পশু এখন এর পরমায়ু যখন শেষ এর একটা ছেলে হয়েছে হয়েকে জিজ্ঞাসা করছে বাবা বলে হ্যাঁ বলো তা তুমি তো আমার পিতা তা তোমার তো 40 বছর শেষ তুমি ভোগে যাবে হরি বল হরি হরি বল হ্যাঁ স্বর্গে পা করবে হ্যাঁ তা আমরা আমার ভবিষ্যতের জন্য কি করেছো মানে আমার ওই ছেলে আমায় জিজ্ঞাসা করছে যে বাবা আমার ভবিষ্যতের জন্য কিছু করেছেন কি আমি কোনো উত্তর দিতে পারবো আমি তো আর উত্তর দিতে পাচ্ছি না বাবা একটু আস্তে ঢুকিয়ে দিও না টাইম শেষ যখন ঢুকিয়ে দিতে পারলাম পরমায়ুটা যখন শেষ হয়ে গেল ঠিক যথা সময়ে আমার ছেলে প্রশ্ন করছে বাবা আমার জন্য আমার ভবিষ্যতের জন্য কি করেছে কিন্তু আমার কিছু বয়স যখন শেষ একটা পশু ভগবানের কাছে গিয়ে কাছে ভগবান মনুষ্য জন্ম কত দুর্লভ জন্ম দেখো গো এই দুর্লভ জন্মে ওর পরমায়ু শেষ হয়ে গেল আমি তোমার কাছে কাতর প্রার্থনা যাচ্ছি আমি যে গাধা আমার পরমায়ু ওই মানবটাকে দান করো যে যেন তোমার চরণে যায় যখন এই কথা বলেছে গাধা আমাদের ডাকার জন্য ভগবানকে ডাকার জন্য পরমায়ু দান করলো এই জন্য বলে শালা রক্ত বেইমানি করে না যেই না গাধা 20 বছর আমার পরমায়ু দান করলো আমার সেই গাধার পরমায়ুটা নিয়ে আমি গাধার মতো পরিশ্রম করা শুরু করলাম করিনি বাবা গাধার মতো পরিশ্রম করে টাকা গুছিয়ে রাখছি কার জন্য আমার ছেলের ভবিষ্যতের জন্য এবার গাধার পরমায়ু শেষ এবার আমার জমে যাবে নিয়ে ঠিক যথা টাইমে আরেকজন পশু এসে বলছে ঠাকুর ওকে নিয়ে তো চলে যাবে তা আমি তো পশু আমি তো ডাকতে পারি না কারো তা আমি যখন ডাকতে পারি নাই আমার পরমায়ু ওই মানুষটাকে দান করে দেব হে বাবা কুকুর পরমায়ু দান করলেন আপনারা আমরা কুকুরকে দেখলে মারি না কিন্তু সময় যদি থাকতো তাহলে বুঝিয়ে দিতাম কুকুরকে কোথা থেকে এসেছে কোন মুনি কত জনম সাধনা করেছিল কার অভিশাপে কুকুর হয়ে এলো আমরা বাড়িতে যখন সন্ধ্যা শীতল দিই ওই কুকুর নিজের ডাকে ভগবানকে ডাকে আর আমরা করি কি বলে সারা কুকুর ডাকতে অমঙ্গল মার সারা বাড়ি কি বলি না শাস্ত্র যদি অভিজ্ঞতা থাকে শাস্ত্রের জ্ঞান যদি থাকে জীবনে কেউ কুকুরকে আঘাত করবে না হরি বল কুকুর আমাদের 20 বছরের পরমায়ু দিয়ে দিল এই না কুকুর আমাদের পরমায়ু দিয়েছে আমার ছেলেটা ওই যে বৌমাটাকে ভালোবাসা করে ঘরে নিয়ে এলো ওই বৌমা ছেলেটাকে পুশ করলো দেখো গো আমার মায়ের বড্ড পেটের ব্যথা হচ্ছে চলো একবার দুই লোকে যাই জন্মের গেলা গিল তোমার বলে একে নিয়ে চলে যাচ্ছে বলে ঘর বাড়ি কে মুনবে বলে হাটের উপরে তিনতলা বাড়ি এ কে দেখবে বলে তোমার বাবার দুতলায় উঠতে হবে না আর তিনতলায় উঠতে হবে না তোমার বাবা ওই দোকানের শাটারটা তুলবে বয়স্ক মানুষ প্রস্রাব ফেলে বাইরে করবে আবার ঢুকে যাবে বলে কুকুরের মতো দেখা শোনা কুকুরের মতো দেখা শোনা তোরা কুকুর জন্ম পেয়ে
এসে যাচ্ছে সম্প্রদায় যখন এসে যায় তখন তার দাঁড়ানো থাকে না যাবে না তাহলে এই যে কুকুরের পরমায়ু নিলাম তারপরে স্বপ্নের পরমায়ু নিলাম কিন্তু কাজের কাজ কিছু হলো না তাহলে এই যে বৃন্দাবন বৃন্দাযুক্ত বন মধুময় বৃন্দাবন এই হলো মধুময় বৃন্দাবন পরে ভক্ত ভগবানের মিলন হইল ভগবানের মিলন হইল ভগবানের মিলন হইল দেবানন্দ বাহু তুলে হরি হরি বল রাধে রাধা গোবিন্দ জয় 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 রাধে রাধা গোবিন্দ জয়
এটা মালের বিন না দিলে হবে না এটা বিটা টাইট হবে এটা ছাড়া খোলা হবে বাড়িয়ে রাখবে হাতে দেখো